আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। গোবিন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়। আমি ধর্মীয় টিচার মাওলানা আব্দুল্লাহ। আমি ক্লাস নিচ্ছি দশম শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায় থেকে পাঠ দুই। আমার বিষয় আলোচ্য বিষয় হচ্ছে ইমান। প্রথমে আমরা যাব ইমানের পরিচয়। ইমানের পরিচয় আমরা প্রথমেই বলতেছি। ইমানের পরিচয়, ইমান হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী আমল করার নাম হচ্ছে ইমান। আমি সংজ্ঞাটা আবার বলতেছি, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী আমল করার নাম হচ্ছে ইমান। এখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ইমানের কিছু মৌলিক বিষয়। আমি ইমানের মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করতেছি। ইমানের মৌলিক বিষয় হচ্ছে সাতটি। এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাহার কোনো শরীক নাই, সকল ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ফেরেশতারা আল্লাহ তাআলার অগণিত, তারা নূরের তৈরি, তারা নারী অনন, পুরুষ অনন, তারা জৈবিক চাহিদা থেকে মুক্ত, তারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত। তিন নম্বর হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব বলতে আমরা বুঝি আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর 104 কিতাব নাজিল করিয়াছেন, এর মধ্য থেকে 4 বড়, 100 ছোট, ছোটগুলিকে বলা হয় সহিফা। আর বড় 4 কিতাব হচ্ছে আল কুরআন, তাওরাত, জাবুর, ইঞ্জিল, কুরআন। অর্থাৎ আমাদের নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে তা ছাড়াও আরও 3 কিতাব, অর্থাৎ সবগুলি আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণ আল্লাহ তাআলা মনোনীত বান্দা, তারা ছিলেন নিষ্পাপ, তাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন মানুষদেরকে যুগে যুগে সৎপথ প্রদর্শন করানোর জন্য। প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিসসালাম, শেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে চলে যাচ্ছে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত মানে পরকাল, মৃত্যুর পর মানুষদেরকে আবার এই আখিরাতে জীবিত করা হবে, পরকালে জীবিত করা হবে, হিসাব নিকাশের ব্যবস্থা আছে, ভালো মন্দের ব্যবস্থা আছে, পুরস্কার তিরস্কারের ব্যবস্থা আছে, এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর হচ্ছে ভালো মন্দ, মানুষের কর্মজীবনে ভালো থাকতে পারে, মন্দ থাকতে পারে, তার প্রতি বিশ্বাস স্থাপন করা। 7 চলে যাচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান হওয়ায়, অর্থাৎ জীবিত হওয়ার প্রতি বিশ্বাস। মানুষ মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হবে এবং সেখানে হাশর, মিজান, ফুলছিয়া, জান্নাত, জাহান্নাম এই সমস্ত ধাপগুলি তার রয়েছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করা। তো ইমানের এই 7 বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটা মুমেন মুসলমানের উপর একান্ত প্রয়োজন। এইগুলি বিশ্বাস ছাড়া একটা মানুষ মুমিন হতে পারে না, মুত্তাকি হতে পারে না, আল্লাহ তাআলা ভীতি হতে পারে না। তো আমি আশা করি তোমাদের এই বিষয়গুলি বুঝতে পারছো এবং সামনে হয়তো আমি আবার সুন্দরভাবে বুঝিয়ে দিব। এই বলে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।